হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিডিএস এসআরও পর্বে আপনাকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন ভিডিএস এর একটি নতুন এসআরও পাবলিশড হয়েছে। সরবরাহকারীরা পণ্য সরবরাহের ক্ষেত্রে মূসক অর্থাৎ কর চালানপত্রে 6.3 তে 15% হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করলে উৎসে মূসক কর্তনের বিধান ছিল। এই বিধানটি এই নতুন এসআরওতে বাতিল করা হয়েছে। অর্থাৎ আপনারা এখন থেকে পণ্য সরবরাহের ক্ষেত্রে 15% হার উল্লেখপূর্বক মূসক 6.3 অর্থাৎ কর চালানপত্র যদি প্রদান করে থাকেন তাহলে আপনাদের উৎসে মূসক কর্তন হবে না। এছাড়া এর সাথে আরও একটি শর্ত সংযোজন করা হয়েছে। এগুলো বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিন। গত 26 অক্টোবর 2022-এ প্রকাশিত একটি নতুন এসআরও, এসআরও নাম্বার 325, আইন 2022, মূসক নাম্বার 206-এর উল্লেখিত ধারার প্রদত্ত ক্ষমতা বলে মূসক কর্তন উৎসে মূসক কর্তন আদায় বিধিমালা 2021-এর একটি নতুন বিধিমালা সংযোজন করা হলো। তো এই বিধিমালাটি আপনারা সম্পূর্ণ পেতে চাইলে আপনারা আমার এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, fmskillsharing.com। এখান থেকে ব্লগ সেকশনে যাবেন। ব্লগ সেকশনে আপনারা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন, এখানে পাবেন ভ্যাট ডিডাক্ট অ্যাট সোর্স অ্যান্ড ইটস প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট ইন বাংলাদেশ। এই ব্লগে স্ক্রোল করে সবার নিচে যাবেন, এখানে সম্পূর্ণ ভিডিএস এর এসআরওটি আপনারা পাবেন। তো এখানে ডাউনলোডের পূর্বে একটি কমেন্ট পাস করে রাখবেন, এতে আমার নতুন নতুন ব্লগ সৃষ্টিতে সহায়তা করবে। তো আসুন মূল এসআরও থেকে আমরা দেখে নিচ্ছি। এখানে বিধি 5-এর উপবিধি 1-এর পর একটি নতুন বিধিমালা সংযোজন করা হয়েছে এই এসআরওটিতে। এখানে বলা হয়েছে কোনো সরবরাহকারী, দেখুন বিধিমালা 5-এর 1-এর ক, কোনো সরবরাহকারী ফ্রম মূসক 6.3-এর মাধ্যমে 15% হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। এই এসআরওটি পাবলিশড হওয়ার পূর্বে সরবরাহকারী যারা পণ্য সরবরাহ করতেন 15% হারে তাদের ক্ষেত্রেও উৎসে মূসক কর্তন হতো। তো এর সাথে আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই শর্তে বলা হয়েছে কোনো সরবরাহকারী কর্তৃক সর্বশেষ অর্থ বছরে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম হইতে প্রাপ্ত নিয়মিত দাখিলপত্র পেশ সংক্রান্ত সনদপত্র বা মূসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট সরবরাহ করিতে হইবে। আরও শর্ত থাকে যে যৌক্তিক কোনো কারণে প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র পাওয়া না গেলে বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করিতে হবে। তো এখানে প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্রটা কী আসুন আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে যারা অনলাইনে নিয়মিত রিটার্ন সাবমিট করেন তাদেরকে গভর্নমেন্ট ভ্যাট অনলাইন অনার কার্ড প্রদান করে। এই অনার কার্ডটি আপনাকে সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করতে হবে। এখানে প্রথম 4 ডিজিট হচ্ছে ইয়ার থাকে, তারপর 4 ডিজিট এবং এরপর 7 ডিজিট অর্থাৎ 15 ডিজিটের একটা কার্ড নাম্বার থাকে। তারপর আপনার বিন নাম্বারটি উল্লেখ থাকবে 13 ডিজিটের, আপনার প্রতিষ্ঠানের নাম, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এই সম্মাননাপত্রটি এখানে উল্লেখ থাকে এবং এখানে একটি কিউআর কোড দেয়া থাকে,
এটি সিস্টেম অটো জেনারেটেড, এই কথাটি এখানে বলা থাকবে। তো আপনারা যারা যাদের অনলাইনে নিয়মিত রিটার্ন সাবমিট করেন, তারা পণ্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহ গ্রহীতাকে এই মূসক সম্মাননা পত্র প্রদান করলে আপনার উৎসে মূসক কর্তন করা হবে না। এছাড়া বিধি ছয়ের উপবিধি একে কিছু শর্ত এখানে আরও যুক্ত করা হয়েছে, তো আমরা বিধি ছয়টা একটু দেখে নেব। স্ক্রোল করে একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখতে পাব বিধি ছয়। বিধি ছয় হচ্ছে উৎসে মূসক কর্তনকারীর করণীয় কি। এখানে শর্তটা হচ্ছে, তবে শর্ত থাকে যে সরবরাহ গ্রহীতার প্রযোজ্য ক্ষেত্রে তালিকাভুক্ত নহে বা অনিবন্ধিত এইরূপ কোনো ব্যক্তির নিকট হতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে মূসক পরিষদে মূসক পরিষদে সরবরাহ গ্রহীতাই দায়ী থাকিবেন। অর্থাৎ আপনারা তালিকাভুক্ত নয় অর্থাৎ অনিবন্ধিত কারোর নিকট থেকে সরবরাহ গ্রহণ করিলে সেক্ষেত্রে আপনাকে নিজেকে অর্থাৎ সরবরাহ গ্রহীতাকেই মূসক প্রদান করিতে হইবে। এখানে এই নতুন কথাটি সংযোজন করে দেয়া হয়েছে। এছাড়া সম্পূর্ণ মূসক অর্থাৎ এই ভ্যাট মূসক আদায় বিধিমালা নিয়ে পূর্বে আমার একটি ভিডিও দেয়া আছে, তো এটি আপনারা বিস্তারিত দেখে নেবেন পূর্বের ভিডিওটি। তো এখানে এই ভিডিওর নিচে এটা ডাউনলোড লিঙ্কও দেয়া আছে, এই লিঙ্কটা থেকে আপনারা সম্পূর্ণ এসআরওটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে বিধি পাঁচের একের কতে ক যেটা ছিল এটা আমরা এখন আলোচনা করলাম। অর্থাৎ এইখানে আপনি যদি 15% হারে উল্লেখ করে ব্যবসা করে থাকেন পণ্য সরবরাহের ক্ষেত্রে, আর সরবরাহকারী হিসাবে আপনাকে পূর্বে মূসক কর্তন করা হতো, এখন কর্তন করা হবে না, তবে এর সাথে আপনাকে ভ্যাট অনলাইন অনার কার্ডটি প্রদান করতে হবে, অর্থাৎ মূসক সম্মাননা পত্র। এটি প্রদান করলে আপনার উৎসে মূসক কর্তন হবে না। এই এসআরওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে এটি। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। fmskillsharing.com এখান থেকে ব্লগ সেকশনে যাবেন। ব্লগ সেকশনে আপনারা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন, এখানে পাবেন ভ্যাট ডিডাক্ট অ্যাট সোর্স অ্যান্ড ইটস প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট ইন বাংলাদেশ। এই ব্লগে স্ক্রোল করে সবার নিচে যাবেন, এখানে সম্পূর্ণ ভিডিএসের এসআরওটি আপনারা পাবেন। তো এখানে ডাউনলোডের পূর্বে একটি কমেন্ট পাস করে রাখবেন, এতে আমার নতুন নতুন ব্লগ সৃষ্টিতে সহায়তা